আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নেত্রকোনা পৌরসভায় বসবাসরত হতদরিদ্র পরিবারের মাঝে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি বিজিএফ এর বরাদ্দকৃত চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার 15 এপ্রিল সকাল 9টায় পৌর মেয়র সাতপাই আধুনিক স্টেডিয়াম মাঠে বিতরণ কার্যক্রম অনুষ্ঠানের উদ্বোধন করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান। এ সময় এই উদ্বোধনী কার্যক্রমে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র এস এম মহসিন আলম, 1 নং ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন সহ পৌরসভার সকল কর্মচারী বৃন্দ। শনিবার থেকে শুরু হওয়া বিতরণ কার্যক্রম চলবে আগামী মঙ্গলবার বিকাল 4টা পর্যন্ত। মেয়র নজরুল ইসলাম খান বলেন, উক্ত অনুষ্ঠানে মেয়র নজরুল ইসলাম খান বলেন, 13 জন কাউন্সিলরের মাধ্যমে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত বিজিএফ চাল বিতরণে পৌর শহরের তৃণমূল পর্যায়ে বসবাসরতদের খুঁজে বের করে স্বচ্ছ তালিকা করা হয়েছে। এবার ঈদুল ফিতরকে সামনে রেখে প্রায় 4,500 পরিবারকে বিনামূল্যে 10 কেজি করে চাল দেওয়া হচ্ছে। মোহাম্মদ খান সোহেল, নেত্রকোনা, NNTV।